হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া ভাজা। চলুন বন্ধুরা, ভাজাটা দেখে নিই আমি। এখানে মিষ্টি কুমড়া রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিস করছি। আপনাদের মতন আপনারা পিস করবেন, বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে ভাজতে অনেক সমস্যা হবে। আর এখানে 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচের হলুদের ফাঁকি আর 1 চামচ লবণ, এটি দিয়ে আমরা এখন এটা মাখায় নেব। আমি কিভাবে মাখাচ্ছি, আগে সব মরিচ হলুদ আর লবণটা ই করে নিই, মিক্স করে নিই। মিক্স করার পরে এক একটা করে আমি মাখাই নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, আপনারা ভালো মতন মাখাই নেবেন। একটু চেপে চেপে ভালো মতন ই করে নেবেন, আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। একটু চেপে চেপে করলে মশলাটা ঢুকবে, খেতে অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটা মাখায় নিছি। আমাদের শেষ, এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা রেখে তারপর আমরা ভাজবো। আমি তেল দিছি, দেখতে পাচ্ছেন কতটুকু তেল দিছি, আপনাদের মতন আপনারা দিবেন, বুঝে দিবেন। আর আমি একটু সামান্য লবণ দিছি, যেন আমাদের ভাজতে জানি সুন্দর ভাজা জানি হয়, তাই জন্য একটু লবণ দিছি। এখন এক এক করে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া, সবটি দিয়ে দেখতে পাচ্ছেন আমি সব দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা দেখব আমাদের মিষ্টি কুমড়া কি প্রস্তুতি আছে। দেখতেই পাচ্ছেন আমাদের 1 পাশ হয়ে গেছে, এখন আমি সব উঠে আবার ঢেকে দিব, আরেক পাশ আমরা সেভাবে ভেজে নেব। এখন আবার আমরা 5 মিনিট অপেক্ষা করব। এখন আমরা ঢাকনা খুলে দেখবো আমাদের আরেক পাশ হয়ে গেছে কিনা। আমাদের আরেক পাশ হয়ে গেছে বন্ধুরা। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, সরি। এটা মিডিয়াম আঁচে করতে হবে, আপনারা যখন করবেন এটা মিডিয়াম আঁচে করবেন। এখন আমি সব উঠিয়ে দেব, পরিবেশন করতে যাব। চলুন, আমাদের মিষ্টি কুমড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে, কালারও কি চমৎকার হয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করছি, পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো হবে বন্ধুরা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।